ওয়েলকাম আশা করি সকলেই ভালো আছেন গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনারা কিভাবে থেকে ডলার একটা ইনকাম করবেন আর আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা ফেসবুক এবং ইউটিউব থেকে ইনকামটা করবেন আমরা সকলেই অনলাইনে ছোট ছোট কাজ করে ইনকাম করা যায় এটা জানি কিংবা অনেকেই ইনকাম করেও থাকি কিন্তু সব সময় আমাদের একটা দুশ্চিন্তা থাকে কিংবা আমাদের একটা টেনশন থাকে যে এই মাসে ইনকাম হলো পরের মাসে আসলে ইনকাম হবে কিনা সো এই দুশ্চিন্তা থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় কিংবা সহজ মাধ্যম হলো আপনাকে এমন কিছু করতে হবে যেটার মাধ্যমে আপনি গমিয়ে থাকবেন গমিয়ে থাকা অবস্থায় আপনার ইনকাম হতে থাকবে কিংবা আপনি যেই কাজই করেন না কেন কিংবা আপনি যেটাই করেন এমন একটা কাজ করে রাখতে হবে আপনাকে যেই কাজের মাধ্যমে আপনার ইনকাম সব সময় হতে থাকবে সেটা কম হোক বেশি হোক সময় হতে থাকবে বাট মাস শেষে সেই ইনকামটা আপনার একটা হ্যান্ডসাম ইনকাম হয়ে দাঁড়াবে আর আপনি যে সব ছোটো ছোটো কাজ করে ইনকাম করতেছেন সেই কাজ থেকে ইনকাম যদি নাও হয় কোনো মাসে তাহলেও আপনার অনলাইনে কিংবা আপনার পরিবার পরিজন নিয়ে চলতে কোনো কষ্ট হবে না সো সেই দিকটা চিন্তা করেই কিন্তু আমি আপনাদেরকে ফেসবুক এবং ইউটিউব থেকে কিভাবে আপনারা এআই ব্যবহার করে ইনকাম করবেন সেই প্রসেসটা দেখিয়েছি এবং সেখানে আপনারা কমেন্টস করছেন যে এই দুইটা সাইট আমরা কিভাবে সঠিকভাবে ব্যবহার করে দ্রুত ইনকাম করতে পারি সেটা দেখানোর জন্য সো আজকে আমি সেটাই দেখাবো যে আপনারা কীভাবে ইউটিউব এবং ফেসবুক ব্যবহার করে খুব দ্রুত সময়ে ইনকামটা করতে পারেন এবং এটা সারা জীবন যেন থাকে এবং সেটা ইনকামটা যেন বাড়তেই থাকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলতে চাই আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছেন কিংবা আমার চ্যানেলের যারা ভিউয়ার্স আছেন তারা দিনে দশ থেকে বিশ মিনিট সময় দিয়ে এই কাজটি করে রাখ কারণ আমি যেই দুইটা ইনকামের মাধ্যম দেখাইছি সেই দুইটা ইনকামের মাধ্যম কিন্তু লেজিট দুইটা ইনকামের মাধ্যম এবং ওয়ার্ল্ডের বিগেস্ট বড় প্ল্যাটফর্ম এই দুইটা সো এইখানে ইনকাম হবে না কিংবা ইনকাম গ্যারান্টি নাই এমন কোনো কিছু নাই আপনি যদি ডেডিকেশন নিয়ে কাজ করেন তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আপনার ইনকাম কেউ ঠেকাতে পারবে না সো আর কথা না বাড়িয়ে চলুন আমরা মূল কাজে চলে যাই আগের ভিডিওটি যারা দেখেছেন তারা প্রত্যেকেই জানেন যে আমরা কিন্তু কন্টেন্টটা রেডি করে এবং ডাউনলোড করে রেখেছি সো আমরা যে এদিকটু একটু যদি দেখাই সো এই ক্যানভা দিয়ে কিন্তু সম্পূর্ণ এয়ার মাধ্যমে এই কন্টেন্টটা রেডি করছি এবং এখান থেকে আমরা ডাউনলোড করে নিয়েছি সো যারা হচ্ছে এই ভিডিওটি দেখেন নাই সো তারা এই ভিডিওটা দেখে নেবেন এটা আমি লিঙ্কটা ভিডিওর কমেন্ট সেকশনে পিন করে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এখন চলেন আমরা দেখি কিভাবে আমরা ফ্রিজ এখন চলেন আমরা দেখ এখন চলেন আমরা প্রথমেই দেখি ফেসবুকে রিলস আপলোড করবো কিভাবে এবং সেটার জন্য আমাদের কি কি ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে এবং কি করলে আমাদের রিলসটা দ্রুত ভাইরাল হবে এবং আমরা অল্প সময়ে কিভাবে আমাদের টার্গেট অ্যাচিভ করব এখন ফেসবুক পেজে কাজ করতে গেলে আপনার যেসব বিষয়গুলো মাথায় রাখতে হবে প্রথমে আপনাকে একটি ফ্রেশ অ্যাকাউন্ট নিতে হবে সো ফ্রেশ অ্যাকাউন্ট কেন নিতে হবে রকম রেস্ট্রিকশান অ্যাকাউন্টে থাকতে পারবে না কিংবা রকম রেস্ট্রিকশান থাকা যাবে না ফেসবুক অ্যাকাউন্টে কিংবা পেজে দেন হচ্ছে আপনার ত্রিশ দিন পুরাতন একটা পেজ নিতে হবে ফেসবুকের একটা রোলস আছে আপনি যখন পেজ নতুন পেজ ক্রিয়েট করবেন তখন একটা ইস্যু চলে আসবে সেই ইস্যুটা কিন্তু ত্রিশ দিন পর যাবে আপনি যদি নতুন পেজ নিয়ে কাজ করেন সেই ক্ষেত্রে আপনার সমস্ত রিকোয়ারমেন্ট যদি ত্রিশ দিনের আগে ফিল আপ হয়ে যায় আপনি কিন্তু মনিটাইজ করতে পারবেন না মনিটাইজেশন করতে ত্রিশ দিন সময় লাগবে মানে ত্রিশ দিন পর মনিটাইজেশন করতে পারবেন ত্রিশ দিন পর সেই পলিসি এসে চলে যাবে দেন হচ্ছে আপনি মনিটেশনে অ্যাপ্লাই করতে পারবেন নতুন পেজ নিয়ে কাজ করলে যে আপনি মানে মনিটেশন পাবেন না এমন না তবে হচ্ছে তিরিশ দিন পুরাতন পেজ নিয়ে যদি কাজ করেন সেই ক্ষেত্রে আপনার পনেরো দিনের যদি আপনার গোল ফিল আপ হয়ে যায় দেন হচ্ছে পনেরো দিন পরেই কিন্তু আপনি মডিটেশন অ্যাপ্লাই করতে পারবেন নতুন পেজের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আপনার তিরিশ দিন ওয়েট করতে হবে সো এটা হচ্ছে দুই নাম্বার দেন তিন নম্বর হচ্ছে পেজটি ক্যাটাগরি ওয়াইজ সেট করতে হবে ফর এক্সাম্পল আপনি কাজ করবেন হচ্ছে হেলথ অ্যান্ড বিউটি নিয়ে দেন হচ্ছে ওইখানে যদি আপনি ফানির টাইপের কোনো কিছু দিয়ে সেট আপ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট হবে না কিংবা আপনার কন্টেন্ট রিকমেন্ডেশনে যাবে না আপনার কন্টেন্ট রিচ হবে না অর্থাৎ আপনি যেই নিশে কাজ করবেন সেই নিশ রিলেটেড একটা সেট আপনাকে দিতে হবে পেজে এতে করে যেটা হবে যারা ফেসবুকে হেলথ অ্যান্ড বিউটি নিয়ে ভিডিও দেখে তাদের পেজে কিংবা তাদের রিকমেন্ডেশনে আপনার ভিডিওটা কিন্তু পাঠাবে ফেসবুক নিজেই কারণ ফেসবুক জানে যে আপনি হেলথ অ্যান্ড বিউটি নিয়ে কাজ করেন এবং আপনি নতুন এক কাজ করতেছেন আপনাকে ফেসবুক নিজে রিকমেন্ডেশন করবে সো ফেসবুকে কাজ করার আগে স্পেশালি তিনটা জিনিস আপনাকে ইনশিওর করতে হবে দেন চলেন এখন আমরা একটা ফেসবুক পেজে চলে যাই এবং দেখি কিভাবে কন্টেন্ট আপলোড করলে আমাদের কন্টেন্টটা ভাইরাল হবে সো আমি এখান থেকে একটা নিউ ব্রাউজারের পেজে চলে যাচ্ছি সো আপনি দেখেন এটা ফানি গড় নামে একটা পেজ সো এটা কিন্তু আমার ক্যাটাগরির সাথে মিলতেছে না এটা ফানি রিলেটেড একটা পেজ সো এখানে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আমি নতুন পেজ ক্রিয়েট করতেছি না এখন সো একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা কন্টেন্টটা কোথায় থেকে আপলোড করব এবং কোন মাধ্যম থেকে আপলোড করব। কম্পিউটার থেকে না মোবাইল ফোন থেকে আমরা জানি যে ফেসবুক রিলস এবং ইউটিউব শর্টস এটা মূলত মোবাইল ফোনকে টার্গেট করে বানানো হয়েছে এবং মোবাইল ফোন অপারেটর যারা আছে মূলত তাদেরকেই টার্গেট করা হয়েছে সো তাহলে এখানে আপনি খুব সহজেই কিন্তু বুঝতেছেন যে আমরা যদি ফোন দিয়ে এই কন্টেন্টগুলো অপারেট করি তাহলে সবচেয়ে বেস্ট এবং আমাদের ভাইরাল হওয়ার কিংবা আমাদের কাজটা দ্রুত অ্যাচিভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে সো এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনি ফোন দিয়ে করবেন আমি দেখানোর স্বার্থে পিসি দিয়ে করতেছি আর আপনারা যখন ফোন দিয়ে করবেন তখন প্লে স্টোরে একটা অ্যাপস পেয়ে যাবেন সেটা হচ্ছে কন্টেন্ট আপলোড করার স্পেশাল একটা অ্যাপস সেটা হচ্ছে ম্যাটা বিজনেস সুইটস সো এই অ্যাপসটা আপনারা প্লেস্টোর পেয়ে যাবেন সো সে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আমি যদি একটু দেখিয়ে দিই আপনাদেরকে দেখেন ঠিক এই অ্যাপসটা পাবেন এটা আপনারা ফোনে ইনস্টল করে নেবেন এটা ইনস্টল করে আপনারা এখান থেকে কন্টেন্ট আপলোড করবেন এবং এখান থেকে সমস্ত কিছু মেনটেন করবেন এটা হচ্ছে কন্টেন্ট আপলোড করার প্রফেশনাল একটা অ্যাপ্লিকেশন সো ভিডিওটা কিন্তু একটু লং হয়ে যাচ্ছে ধৈর্য ধরে দেখেন এবং কাজ করেন আমি আপনাকে নিশ্চিত হয়ে বলতে পারি আপনি ইন ফিউচারে পেসিভ একটা ইনকাম এবং মান্থলি একটা হ্যান্ডসাম ইনকাম করতে যাচ্ছেন সো এখন চলেন আমরা ম্যাটা বিজনেস থ্রীটে চলে যাই সো আমরা মেটা বিজনেস তৈরি চলে আসলাম আচ্ছা আমি কিন্তু পেজ ক্রিয়েট করা কিংবা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা দেখাইলাম না সো এটা সিম্পল একটা বিষয় আশা করি আপনারা সকলেই পারবেন এরপরে যদি মনে হয় যে একটা পেজ ক্রিয়েট করা কিংবা প্রফেশনালি একটা পেজ ক্রিয়েট করা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা এটা দেখাইতে হবে তাহলে কমেন্ট সেকশনে কমেন্টস করেন আমি সেটাও দেখিয়ে দিব আপনাদেরকে সো দেখেন বা সুইটসে আসার পর আপনারা এরকম পাবেন না ঠিক এরকম পাবেন আমি একটু দেখাই আপনাকে একদম প্রথম থেকেই দেখাই সো এরকম অপশন পাবেন এখান থেকে আপনারা ক্রিয়েট পোস্টে ক্লিক করতে পারেন অথবা আমরা যেহেতু রিলস আপলোড করবো দেন হচ্ছে ক্রিয়েট রিলসে ক্লিক করবো সো আমরা ক্রিয়েট এ ক্লিক করলাম দেখেন এখানে তিনটা স্টেপ আমাকে কমপ্লিট করতে হবে তিনটা স্টেপ কমপ্লিট করলে আমার এই পোজটা পাবলিশ হবে ক্রিয়েট দেন হচ্ছে এডিট শেয়ার আর এখানে শেয়ার টু দেখেন শেয়ার টুর ভিতরে আপনি যে পেজটাতে শেয়ার করতে চান সেই পেজটা এখানে দেখাচ্ছে আপনি চাইলে আরও পেজে শেয়ার করতে পারেন দেন হচ্ছে মিডিয়া সেকশন মিডিয়া সেকশনে আপনি এসে আপনার যে ভিডিওটা আছে কিংবা ফটোটা আছে সেটা সিলেক্ট করতে হবে আমরা আপনারা জানেন যে অলরেডি একটা ভিডিও ক্রিয়েট করে রেখেছি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো জাস্ট আমরা অ্যাড ভিডিওতে ক্লিক করলাম ভিডিওতে ক্লিক করার পর দেখেন আমরা এই ভিডিওটা আপনাদের সামনেই ক্রিয়েট করছি যার কারণে আমরা এই ভিডিওটা সিলেক্ট করলাম দেন হচ্ছে ওপেনে ক্লিক করলাম দেন এটা আমাদের আপলোড হয়ে যাচ্ছে দেখেন আমরা এটা একটু অফ করে দিচ্ছি সো এটা আপলোড হয়ে যাচ্ছে এখন আমরা এখান থেকে দেখেন রিয়েল ডিটেলস অর্থাৎ আমরা এই রিয়েলস সম্পর্কে কিছু ডিটেলস দিয়ে দিবো এখানে অর্থাৎ আমাদের একটা টাইটেল কিংবা হ্যাশট্যাগ দিতে হবে সো এই ফেসবুকে রিলস ভাইরাল করার সবচেয়ে পাওয়ারফুল টেকনিক হচ্ছে আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে ইউটিউবে ব্যবহার করতে হয় ট্যাগ আর ফেসবুকে ব্যবহার করতে হয় হ্যাশট্যাগ সো আমরা এখানে একটা টাইটেল দেব টাইটেলটা এমন একটা টাইটেল দেবেন আপনারা যেটা হচ্ছে এই ভিডিওর হুক পয়েন্ট যেটা অর্থাৎ এই ভিডিওতে সবচেয়ে আকর্ষণীয় যে টপিকটা আছে সেই টপিকটা এখানে টাইটেল হিসেবে দিবেন যেমন হচ্ছে আমরা এখানে প্রথমে দিয়ে দিব বাদ খাওয়ার পর যেসব কাজ করা উচিত নয় এই টাইটেলটা এখানে দিয়ে দেবো আমরা দিয়ে দিলাম দেন হচ্ছে এখান থেকে আমরা একটা ইন্টারে হিট করলাম মানে নিচের পে ইয়ে চলে আসলাম কলামে চলে আসলাম দেন হচ্ছে এখান থেকে হ্যাশট্যাগগুলো আমরা দিয়ে দিব এখানে হ্যাশট্যাগুলো কি দিব দেখেন এটা এটা আমাদের আমাদের কি রিলেটেড রিলেটেড ভিডিও ভিডিও হচ্ছে হেলথ মানে হেলথ টিপস রিলেটেড ভিডিও সেক্ষেত্রে এখানে আমরা হ্যাশ হেলথ টিপস রিলেটেড দিতে হবে হ্যাঁ এইখান থেকে আপনারা সার্চ করে করে দিতে পারেন অথবা আপনারা চাইলে এখান থেকে একটা নিউ ট্যাপ নিয়ে দেন হচ্ছে ফেসবুক হ্যাশট্যাগ জেনারেটার লিখে মানে টুলসের সাহায্যে আপনারা নিতে পারেন আমি যদি একটু দেখাই দেখেন আমি ফেসবুক হ্যাশট্যাগ জেনারেটার লিখে সার্চ করলাম এখানে অসংখ্য অ্যাপ গেলাম দেন হচ্ছে আমি এখান থেকে দুইটা ওপেন করলাম দুইটা ওপেন করার পর দেখেন এখান থেকে আমাকে জাস্ট কিওয়ার্ডটা দিতে হবে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে হেলথ টিপস সো আমি হেলথ টিপস দিয়ে দিলাম দেন হচ্ছে জেনারেট হ্যাশট্যাগে ক্লিক করলাম দেখেন এখানে আমাকে অনেকগুলো হ্যাশট্যাগ দিয়ে দিছে সো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন হাই ভ্যালু যেগুলো এইগুলো নেবেন সো এইগুলো নিয়ে হাই সার্চ হয় যার কারণে হচ্ছে এগুলো নেবেন সো আমরা এখান থেকে সিলেক্ট করি কিছু সিলেক্ট করার পর দেন হচ্ছে আমরা এখান থেকে জাস্ট কপি করে নিলাম কপি করে এখন আমরা যদি মেটা সুইটে চলে আসি দেন এখন আমরা এটাকে পেস্ট করে দিলাম দেখুন আমাদের কাজটা কিন্তু খুব সহজভাবে আমরা টায়ার মাধ্যমে করে নিলাম সো এই কাজটা শেষ হওয়ার পর দেন হচ্ছে এইখান থেকে আপনারা কোলাবরেটর অর্থাৎ কোনো পেজের সাথে যদি কোলাবরেশন করতে চান সেই ক্ষেত্রে এইখান থেকে করতে পারেন সো আমাদের আপাতত কোলাবরেটর দরকার নেই দেন হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর এইখানে দেখেন অনেকগুলো সং আছে আপনারা অনেক সময় দেখবেন যে একটা কন্টেন্টের পেছনে সং শোনা হয় সেই ক্ষেত্রে মানে সং ইয়ে হয় ব্যাকগ্রাউন্ডে বাজে সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে সং বাজাতে পারেন সো এইভাবে দেখে নিতে পারেন আরেকটা জিনিস এখানে আমি একটু ই করছি দেন হচ্ছে এখানে থামবেল থামবেলটা একটু দেখবে দেখে নেবেন এইখান থেকে অবশ্যই আপনারা যেই জিনিসটা অ্যাট্রাক্টিভ দেখা যাচ্ছে সেই জিনিসটা শো করবেন অর্থাৎ ভিডিও প্লে হওয়ার আগে যেই জিনিসটা দেখা যাবে সেটা হচ্ছে থামবেল সো আমরা এইটাকে ই করলাম সিলেক্ট করলাম সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবো এখন আমি আরেকটু দেখিয়ে দিই এই থামবেলটা নিয়ে দেন হচ্ছে আপনারা চাইলে কিন্তু কাস্টম থামবেলও চুজ করতে পারেন এখান থেকে আপনারা আপলোড করে এইটার জন্য স্পেসিফিকভাবে একটা থামবেল বানিয়ে দেন হচ্ছে আপলোড করে আপনারা দিতে পারেন অথবা এখান থেকে এই যে চুজ ফ্রেম এখানে যদি আপনারা থামবেল পছন্দ না হয় এখান থেকে চুস ফ্রেমে ক্লিক করে আপনারা ফ্রেম ওয়াইজ এখান থেকে থামবেল ইউজ করতে পারেন সো এটা আমি ক্লোজ করে দিচ্ছি আমরা জাস্ট এখান থেকে এই থামবেলটাই মানে এটা সিলেক্ট করে দেন হচ্ছে নেক্সটে ক্লিক করে দিচ্ছি নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেন হচ্ছে আপনার যদি এখান থেকে কোনো মিউজিক পছন্দ হয় কিংবা মিউজিক অ্যাড করতে চান সেই ক্ষেত্রে অ্যাড করতে পারেন যেহেতু আমাদের একটা হেলথ রিলেটেড কন্টেন্ট সো আমরা এটা মিউজিক অ্যাড করবো না সো আমরা উইদাউট মিউজিকে এটা পাবলিশ করব সো এখানে যদি আপনারা আরেকটু এডিট টেডিট করতে চান ভিডিও কিংবা কোনো অংশ বাদ দিতে চান সেটাও করতে পারেন কিংবা কোনো অডিও যদি লাগাইতে চান সেটাও লাগাইতে পারেন সো আমরা এখানে আর কিছু করব না আমরা ভিডিওটা একদম শুরু থেকেই রেডি করে নিয়ে আসছি জাস্ট আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব সো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন সো এখান থেকে দেখেন অ্যাট প্লে লিস্ট সো এখান থেকে আপনারা একটা ডেফিনেট প্লে লিস্ট ক্রিয়েট করে নেবেন প্লে লিস্টটা এমনভাবে ক্রিয়েট করবেন যেটা সার্চ রেজাল্টে কাজ করবে কিংবা হচ্ছে কিউআর হিসেবে কাজ করবে যেমন হচ্ছে আমি এখানে দিতে পারি হেলথ টিপস বাংলা সো এটা লিখে যদি কেউ সার্চ করে সেটা আমার এই ভিডিওটা কিংবা আমার এই প্লে তার সামনে যাওয়ার পসিবিলিটি থাকবে ফেসবুকে ফেসবুকে সার্চ কম হয় যদিও তবুও আমরা এটা মেনটেন করব। সো আমি এটা দিচ্ছি না আমি আপাতত এটা ক্লোজ করে দিয়েছি দেন হচ্ছে এইখানে আর কোনো কাজ নাই সো এইখানে দেখেন আরেকটা জিনিস এখানে হচ্ছে পাবলিক দেওয়া আছে সো আপনারা এখানে রেস্ট্রিক্টেড করে দিতে পারেন আপনার কন্টেন্টটা আপনি কাকে দেখাতে চান সেটাও স্পেসিফিকভাবে দেখাতে পারেন দেন উপরে আর কিছু অপশন আছে তিনটে অপশন আছে দেন শেয়ার নাও এখনই যদি আপনি এটা পাবলিশ করতে চান সেটাও করতে পারেন অথবা আপনি যদি চান যে আজকে নয় তারিখ দশ তারিখে পাঁচটার সময় এটা পাবলিশ হবে সেটাও আপনি এখান থেকে শিডিউল ওয়াইজ করে দিতে পারেন ফর এক্সাম্পল আমি যদি এখানে দশ তারিখ সিলেক্ট করি দেন হচ্ছে এখানে যদি পাঁচটা দিয়ে দিই দেখেন এখন দশ তারিখ পাঁচটার সময় কিন্তু আমার এই কন্টেন্টটা পাবলিশ হবে আমার এখন পাবলিশ মানে আমি এখন আপলোড করে রাখতেছি কিন্তু এটা দশ তারিখ পাঁচটার সময় পাবলিশ হবে সো এখানে দেখেন সেফট ড্রাফট সেফ ড্রাফট মিনস হচ্ছে আমি এইটা ফেসবুকের আন্ডারে সেভ করে রাখলাম আমি যখন তখন এটাকে পাবলিশ করতে পারবো সো আমরা এখান থেকে শেয়ার নাও এখনই পাবলিশ করে দিব কারণ আমাদের আরও কিছু কাজ আছে সেটা দেখব সো আমরা শেয়ার নাও ক্লিক করে দিলাম দেখেন আমাদের কন্টেন্টটা কিন্তু পাবলিশ হয়ে গেছে সো দে আমরা যদি একটু রিফ্রেশ করে এখানে দেখেন এটা একটু প্রসেসিং নিচ্ছে সো এই প্রসেসিং কমপ্লিট হলে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের পেজে চলে যাবে এটা সো আমরা এখান থেকে আমরা পেজে যদি চলে আসি একটু রিফ্রেশ করি দেখেন আমাদের কন্টেন্টটা কিন্তু মোর প্রফেশনাল দেখা যাচ্ছে এবং খুবই হাই কোয়ালিটির একটা ভিডিও দেখা যাচ্ছে যেটা দেখলে আপনার নিজের মনে হবে যে আমি আসলে এই ভিডিওটা দেখি সো আমাদের কন্টেন্ট পাবলিশ শেষ এখন আমাদের আমাদের যেটা করতে এটা নতুন পেজ সেহেতু আমাদেরকে কিছু শেয়ার করতে হবে কিংবা আমাদের এই পেজটাকে দ্রুত রিচ বাড়ানোর জন্য কিংবা আমাদের টার্গেট দ্রুত অ্যাচিভ করার জন্য আমাদের আরও কিছু অ্যাটেম্পট নিতে হবে সো এটার জন্য আপনারা যেটা করবেন একটা ডিফারেন্ট আইডি নেবেন অর্থাৎ আপনি যেই অ্যাকাউন্টে আপনার পেজটা আছে সেই আইডিটা না অন্য একটা আইডি নেবেন অর্থাৎ আপনি দুই নাম্বার আইডি ইউজ করবেন সেই আইডি ইউজ করে আপনি চলে যাবেন ফেসবুকে ফেসবুকে যে সার্চ করবেন হেলথ অ্যান্ড টিপস লিখে আমি দেখিয়ে দিচ্ছি সো হেলথ অ্যান্ড টিপস লিখে সার্চ করলাম সার্চ করার পর এরকম দেখেন আপনারা গ্রুপ সেকশানে চলে যাবেন সো গ্রুপ সেকশানে চলে আসার পর এখানে অনেকগুলা গ্রুপ পাবেন সো এই গ্রুপগুলাতে যেগুলো পাবলিক গ্রুপ সেগুলোতে জয়েন হবেন আমি যদি আপনাদের টিকটক প্রথমেই দেখাই সো আমি ফর এক্সাম্পল এই গ্রুপটাতে চলে গেলাম এই গ্রুপটাতে আসার পর এখানে দেখেন অনেকগুলা কিন্তু পোস্ট আছে এই দেখেন একটা ভিডিও এনে শেয়ার করছে সো এখানে দেখেন অনেকগুলো পোস্ট হয় সো এই পাবলিক গ্রুপগুলোতে আপনারা একটু দেখে নেবেন যে কোন গ্রুপগুলোতে অটো অ্যাপ্রুভ হয় সো যেই গ্রুপগুলোতে অটো অ্যাপ্রুভ হবে আপনার পোস্ট সেই গ্রুপগুলোতে আপনি জয়েন হবেন এবং সেই গ্রুপগুলো আপনি সেভ করে রাখবেন সো সেই গ্রুপগুলোতে জয়েন হওয়ার পর সেভ করে রাখার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই গ্রুপগুলোতে আপনারা আপনার যে রিলস ভিডিওটা আছে সেটা শেয়ার করবেন সেটা শেয়ার করার মাধ্যমে কিন্তু আপনার রিলস কিংবা আপনার যে কন্টেন্টটা আছে সেটা দ্রুত রিচ হবে এবং ফলোয়ার বাড়বে এবং আপনার যে টার্গেট আছে সেটা দ্রুত অ্যাচিভ করতে পারবেন আপনারা অনেকেই আরেকটা কাজ করেন সেটা হচ্ছে যে আপনার ফ্রেন্ড সার্কেল কিংবা বন্ধু বান্ধবের মাধ্যমে শেয়ার করিয়ে নেন কিংবা হচ্ছে ফলো করিয়ে নেন তো এই কাজটা কখনোই করবেন না কারণ হচ্ছে আপনার যে ফলোয়ার হবে কিংবা আপনি যে ফলোয়ারগুলো পাবেন সেগুলো যেন জেনুয়েন ফলোয়ার হয় সেগুলো যেন পরবর্তীতে আপনার কন্টেন্টটা দেখে যদি পরবর্তীতে আপনার কন্টেন্টটা দেখে সেই কন্টেন্টটা ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে আর আপনি যদি আপনার ফ্রেন্ড সার্কেল কিংবা নিজেদের অ্যাকাউন্ট থেকে ফলো করে নেন সেই ফলোয়ার যদি কন্টেন্টটা না দেখে সেই ক্ষেত্রে কিন্তু ফেসবুক আস্তে আস্তে আপনার রিচ কমিয়ে দিবে সো ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে পেসিফিকভাবে আরও কিছু ভিডিও দেব নি যেটার মাধ্যমে হচ্ছে আপনার ফেসবুক থেকে দ্রুত কন্টেন্ট ভাইরাল করবেন সো আজকে ফেসবুক নিয়ে এই পর্যন্তই রাখছি সো এখন চলেন আমরা ইউটিউব শর্টস কীভাবে আপলোড করব এবং ইউটিউব শর্টস কীভাবে আপলোড করলে ভাইরাল হবে সেটা দেখি সো এই জন্য আমি নিউটিউব নিচ্ছি নিউটিউব নিয়ে দেন হচ্ছে ইউটিউবে চলে যাচ্ছি সো ইউটিউবে চলে আসার পর এখান থেকে আমি জাস্ট সো এখান থেকে জাস্ট আমি ইউটিউবের হোম সেকশানে চলে আসলাম সো ইউটিউবের হোম সেকশানে চলে আসার পর এখানে আমার একটা অলরেডি চ্যানেল ক্রিয়েট করা আছে আমি আবারও বলতেছি যদি চ্যানেল ক্রিয়েট করা কিংবা পেজ ক্রিয়েট করা দেখাইতে হয় সেটা আমাকে বলবেন আমি সেটার ভিডিও আপনাদেরকে দিব। সো এখন আমরা এই চ্যানেলে চলে আসলাম দেন হচ্ছে এখান থেকে আপলোড ভিডিওতে ক্লিক করব। সো আমরা আপলোডে ক্লিক করলাম সো আপলোডে ক্লিক করার পর আমাদের যে কন্টেন্টটা আছে কিংবা হচ্ছে আপনারা এটা আপলোড করার জন্য কিন্তু ই পাবেন ইউটিউবে একটা ওয়াইটি স্টুডিও নামে অ্যাপস আছে সেটা হচ্ছে আপনার আমি একটু দেখিয়ে দিই ওয়াই স্টুডিও সো এই অ্যাপসটা কিন্তু প্রফেশনালি ইউটিউবে কন্টেন্ট আপলোড করার জন্য স্পেশালি বানানো হয়েছে সো এই অ্যাপসটা আপনারা মোবাইলে ডাউনলোড করে নেবেন সো এখন আমরা ইউটিউবে চলে যাচ্ছি সো ইউটিউবে চলে আসার পর দেন হচ্ছে ক্রিয়েট অ্যান্ড আপলোডে ক্লিক করবো আপলোডে ক্লিক করার পর আমাদের যে কন্টেন্টটা আছে সেটা দেখিয়ে দেবো সো এই কন্টেন্টটা এখন দেখিয়ে দিলাম দেখিয়ে দেওয়ার পর একই কনটেন্ট কিন্তু আমরা ফেসবুক এবং ইউটিউবে ব্যবহার করতেছি দেখেন এখানে আপনার চারটা স্টেপ কমপ্লিট করতে হবে মডিটাইজেশনের আগে মিউটাইজনের পরে পাঁচটা কিংবা ছয়টা স্টেপ কমপ্লিট করতে হয় প্রথমে হচ্ছে ডিটেলস দেন হচ্ছে ভিডিও এলিমেন্টস দেন হচ্ছে চেক দেন হচ্ছে ভিজিবিলিটি সো এই চারটা স্টেপ কমপ্লিট করে আপনাকে ভিডিওটা পাবলিশ করতে হবে সো এখন আপনাকে দেখেন এখানে ডিটেলস ডিটেলসের জায়গায় একটা টাইটেল দিতে হবে দেন হচ্ছে একটা ড্রেসক্রিপশান দিতে হবে আর ইউটিউবে যদি আপনারা ফোন থেকে ইয়া করেন শর্টস আপলোড করেন সেখানে থামবেল সিলেক্ট করার অপশন পাবেন বাট পিসিতে থামবেন সিলেক্ট করা যায় না দেন হচ্ছে আমি একটু করে দেখাই আপনাদেরকে সো আমি এখানে টাইটেলটা দিয়ে দিচ্ছি ফেসবুকে যে টাইটেলটা ছিল আমি সেই টাইটেলটাই দিয়ে দিচ্ছি সো এই টাইটেলটা দিলাম এখন দেখেন এই টাইটেলটা ছোটো হয়ে গেছে আপনারা এখানে আর একটু বড় করে টাইটেলটা দিয়ে দিবেন সো আমি জাস্ট এটাকে কপি করে ড্রেসক্রিপশানে দিয়ে দিচ্ছি আর ভিডিও ইসিউ করার জন্য আপনারা বিডাই কিউ নামে একটা এক্সটেনশন আছে যেটা হচ্ছে আপনারা ইউজ করবেন এই ভিডিওটা অনেক বড় লং হয়ে যাচ্ছে যার কারণে হচ্ছে আমি অত ডিটেলস এখানে দেখাতে পারতেছি না আপনারা হয়তো বোর ফিল করবেন সো আমি সংক্ষেপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা যদি চান ইন ডেপথ ভিডিও সেটা কমেন্টস করবেন আমি দেখিয়ে দিব তো ডেসক্রিপশনে একটা টাইটেল দিলেই হবে না আমরা জাস্ট এখানে একটা ডেসক্রিপশন লিখে দিব এটার জন্য আমরা চ্যাট জিপিটির সাহায্য নেব সো আমরা চ্যাট জিবিতে চলে আসছি চ্যাট জিবিতে আসার পর এখানে আমি চ্যাট জিবিটি কভার দিয়ে দিব যে তুমি আমার জন্য একটা ইউটিউব ডেসক্রিপশন দিয়ে দাও আমি তোমাকে টাইটেল দিয়ে দিয়েছি সো সেটার জন্য আমরা একটু গুগল ট্রান্সলেটের সাহায্য নেই সো আমরা এখান থেকে বলে দিই হচ্ছে সো এখন এটা আমি কপি করি কপি করে দেন হচ্ছে চ্যাট জিবি দিয়ে দিব দেন হচ্ছে এটা দিয়ে দিলাম দেন ও আমাকে বলতেছে অফকোর্স সো আমি এখন আমার টাইটেলটা দিয়ে দিব সো আমরা এখান থেকে টাইটেলটা কপি করি দেন হচ্ছে আমার চ্যাট জিবি চলে আসি দেন হচ্ছে ইন্টার করি দেখেন টাইটেল দিয়ে এখানে দেখেন ভিডিওর কোথায় কি সব সবকিছু কিন্তু মানে ইন্ট্রো দিয়ে দিছে আমরা জাস্ট এটা এখান থেকে কপি করবো এখান থেকে কপি করবো হচ্ছে কপি এখন এখানে জাস্ট পেস্ট করে দিবো দেখেন বেস্ট করে দিলাম সো আমরা এইখানে যেহেতু আমাদের একটা শর্ট ভিডিও সো আমরা এই টাইমলেস এটা টাইমের এটা কেটে দিব সো আমরা এখান থেকে এটা কেটে দিলাম দেন হচ্ছে এইখানে আপনার যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আছে এগুলো জাস্ট আপনি এখানে বসিয়ে দিবেন ইনস্টাগ্রাম তারপর হচ্ছে টুইটার এই লিঙ্কগুলো বসিয়ে দিবেন দেন হচ্ছে আরও কোনো ভিডিও দিতে চালে সেই ভিডিওটাও আমরা এখানে ভিডিও না আমরা একটু ক্লোজ করে দিচ্ছি দেখেন ও কিন্তু আমাকে হ্যাশট্যাগও দিয়ে দিছে দিয়ে দিছে সো আমরা এটা রেখে দিচ্ছি দেন হচ্ছে প্লে লিস্ট প্লে লিস্ট আপনারা ক্রিয়েট করে নিবেন সো জাস্ট এইখান থেকে প্লে লিস্টে ক্রিয়েট প্লে লিস্টে ক্লিক করবেন এখান থেকে নিউ প্লে দেন হচ্ছে আপনি এখানে হেলথ টিপস কিংবা আপনি যেই নামে প্লে লিস্টটা ক্রিয়েট করতে চান সেই নামটা এখানে দিয়ে দেবেন আমি হেলথ টিপস দিয়ে দিচ্ছি সো হেলথ টিপস দিয়ে দিলাম এখানে আপনার একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন ডেসক্রিপশানটা আপনারা চ্যাট জিবিতে নিতে পারেন সো এটা দিয়ে দিবেন আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েটে ক্লিক করতেছি সো আমরা এখান থেকে দেন হচ্ছে আপনার এই ভিডিওটা কি শিশুদের জন্য না হচ্ছে বড়দের জন্য এটা সিলেক্ট করতে হবে ডেফিনেটলি সো আপনারা এখান থেকে অবশ্যই নিচারটা সিলেক্ট করবেন তাহলে এইজের যে এটা আছে ভিউজ একটা অডিয়েন্স পাবেন আপনাদের এই ভিডিওটা শিশুদের কাছে যাবে না দেন হচ্ছে শো মোরে ক্লিক করলাম শো মোড়ে ক্লিক করার পর এইখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এইখান থেকে আপনার এআইটা সিলেক্ট করে দিবেন ঠিক আছে এখান থেকে আপনাকে অবশ্যই এই এআইটা সিলেক্ট করে দেবেন কারণ হচ্ছে আমরা এখান থেকে এআই বয়েসটা ইউজ করছি সো এই এখান থেকে আপনাকে যেটা করতে হবে ইউটিউবের কিছু ট্যাগ দিতে হবে সো এই ভিডিও রিলেটেড আপনাকে কিছু ট্যাগ দিতে হবে যেটা আপনার সার্চ রেজাল্ট কিংবা হচ্ছে সার্চের ক্ষেত্রে কাজ করবে সো এইখান থেকে আমরা একটা নিউ ট্যাপ নিয়ে র্যাপিড ট্যাগ জেনারেটর নামে একটা টোল আছে আয় আছে সেটা সার্চ করব সো এখান থেকে জাস্ট র্যাপিড ট্যাগ লিখে সার্চ করছি অ্যান্ড এখান থেকে ইউজার জেনারেট ট্যাগ ক্লিক করলাম দেন হচ্ছে আমাদের যে টাইটেলটা আছে সেই টাইটেলটা যদি এখানে দিয়ে দিই আমাদেরকে ট্যাগ জেনারেট করে দিব সো আমরা এখান থেকে আমাদের টাইটেলটা কপি করি সো আমাদের টাইটেল কোনটা ছিল এটা ছিল দেন হচ্ছে আমরা আমাদের এই অ্যায় চলে গেলাম দেন হচ্ছে এখান থেকে সার্চ করলাম সার্চ করার পর দেখেন আমাকে ওরা ট্যাগগুলো জেনারেট করে দিল সো এইখান থেকে আমি জাস্ট এখন এই ট্যাগ সেকশানে আমাদের ট্যাগগুলো বসিয়ে দেবো তারপর আপনার এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটা ডেফিনেটলি আপনার বাংলা সেটা সেক্ষেত্রে আপনি বাংলা সিলেক্ট করবেন সো এইখান থেকে আমরা বাংলা সো বাংলা ইন্ডিয়া আছে সো এটা সিলেক্ট করবেন না দেন হচ্ছে রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশান সো এইটা আপনারা যদি বসাতে চান দেন বসাতে পারেন কোনো ক্ষেত্রে যদি কেউ কপিরাইট দেয় কিংবা কপিরাইটের কোনো ইস্যু থাকে সেই ক্ষেত্রে আপনারা এই ডেট থাকলে দেন হচ্ছে উল্টো ক্লেইম করতে পারবেন দেন এখানে দেখেন একটা লাইসেন্স নামের অপশান আছে সো লাইসেন্সের জায়গায় যদি আপনার এই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স থাকে সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা যদি অন্য কেউ ইউজ করে সেই ক্ষেত্রে আপনি তাকে স্ট্রাইক দিতে পারবেন আর আপনারা যদি এইখানে দেখেন ক্রিয়েটিভ কমন্স এটা যদি থাকে সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা যে কেউ নিয়ে ইউজ করতে পারবে এটা আপনি রাইট দিয়ে দিলেন সো আমরা এই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দিয়ে থাকবে দেন হচ্ছে এখানে এটা থাকবে এভাবে থাকবে দেন হচ্ছে আপনার এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আপনি যেই রিলেটেড ভিডিও বানাচ্ছেন সেই রিলেটেড ক্যাটাগরি যদি সেট না করেন সেই ক্ষেত্রে কিন্তু ওই রিলেটেড যে অডিয়েন্স আছে তার কাছে কিন্তু পৌঁছাতে পারবেন না দেখেন কেউ যদি হেলথ রিলেটেড ভিডিও পছন্দ করে আর আপনি যদি যে ব্লগ পছন্দ করে তার কাছে দেন ভিডিওটি সে কিন্তু দেখবে না এখান থেকে সিলেক্ট করতে হবে সো আমাদের ক্যাটাগরিটা কি আচ্ছা এখানে কিন্তু আপনারা একটা ঝামেলায় পড়তে পারেন ক্যাটাগরি সিলেক্ট করার ক্ষেত্রে যেমন হচ্ছে ধরুন আমরা এখান থেকে কোন ক্যাটাগরিটা সিলেক্ট করব এটা আমরা ডিসাইড করতে না অনেক সময় সো এখানে দেখেন আমরা যেহেতু এটা হেলথ টিপস সো এইটা কিন্তু হেলথ রিলেটেড কোনো ক্যাটাগরি নাই সো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন যেহেতু এটা একটা এডুকেশন টাইপ কন্টেন্ট মানে আপনি এরা যে শিক্ষা দিচ্ছেন সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে এডুকেশনটা সিলেক্ট করবেন সো এটা সিলেক্ট করার পর এটার প্রয়োজন নয় আপাতত দেন হচ্ছে এখানে ঠিক আছে সব কিছু ঠিক আছে দেন হচ্ছে আপনারা এইখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার চ্যানেলে যদি অলরেডি ভিডিও থাকে সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে অ্যাডে ক্লিক করে রিলেটেড ভিডিওগুলো আপনারা এখানে দিয়ে দিতে পারেন অথবা আপনি চাইলে আপনার যেই মানে ভিডিওতে যদি কোনো ভিডিও মেনশন করেন সেই ভিডিওটা আপনি আই বাটনে দিয়ে দিতে পারেন সো দেখেন তারপর অপশনটা হচ্ছে সাবটাইটেল সাবটাইটেল মিন্স হচ্ছে আপনি যে ভিডিওটা করছেন সেটা হচ্ছে বাংলাতে এখন আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড দেখাইতে চান তাহলে আপনি এটা ইংলিশেও করতে পারেন সেটার জন্য আপনি ইংলিশের সাবটাইটেলটা ক্রিয়েট করবেন সাবটাইটেলটা ক্রিয়েট করার পর সাবটাইটেলটা এখান থেকে অ্যাড করে দিবেন দেন হচ্ছে যারা ইংলিশ ভাষায় আছে তারা হচ্ছে নিচের যে লেখা আছে কিংবা সাবটাইটেল চালু করে এটা দেখতে পারবে সো এটা আপনারা দেখতে পারেন দেন হচ্ছে আমরা এটা নেক্সট করে দিচ্ছি সো এই সাবটাইটেলটা ম্যাক্সিমাম ইউজ হয় না বিশেষ বিশেষ ক্ষেত্রে এটা ইউজ হয় সো আমরা তারপর নেক্সট করে দিচ্ছি নেক্সট করে দেওয়ার পর দেখেন এখানে চেক নামের অপশনে আসছে আমরা চেক সেকশনে দেখেন আপনার এই ভিডিওতে যদি রকম কোনো কপিরাইট ইস্যু থাকে কিংবা রকম প্রবলেম থাকে এইখানে কিন্তু এই ইউটিউব অ্যালগোরিদম অটোমেটিকলি আপনাকে ডিটেক্ট করে দিবে আমাদের এই ভিডিওটা আমরা এমনভাবে বানিয়েছি এটাতে কোনো রকম কোনো কপিরাইটের ইস্যু নাই সো দেখেন এই যে নো ইস্যু ফান্ড সো রকম কোনো ইস্যু ইউটিউব পায় নাই অর্থাৎ আমরা একদম সেফ কিংবা একদম নিরাপদ আমাদের কন্টেন্টটা হানড্রেড পারসেন্ট ইউনিক দেন হচ্ছে আমরা এটাও ঠিকঠাক আছে যেহেতু আমরা নেক্সটে করে দেবো নেক্সটে করে দেওয়ার পর এইখানে দেখেন আপনি তিনটা অপশন পাচ্ছেন একটা হচ্ছে প্রাইভেট আর একটা হচ্ছে আনলিস্টেড একটা হচ্ছে পাবলিক যখন আপনি প্রাইভেটে ক্লিক করবেন এই ভিডিওটা প্রাইভেট হয়ে যাবে অর্থাৎ একদম আপনি ছাড়া আর কেউ দেখতে পারবে না যখন আপনি আনলিস্টেডে ক্লিক করবেন তখন এই ভিডিওর লিঙ্কটা যাদের কাছে থাকবে শুধুমাত্র তারাই দেখতে পারবে ইউটিউবে ভিজিবল হবে না দেখা মানে ইউটিউবের ফন্টে শো করবে না কিন্তু ব্যাকেন্ডে এই ভিডিওটা থাকবে আর প্রাইভেট করলে এই ভিডিওটার ফন্টে মানে ব্যাকেন্ডে থাকবে ফন্টেন্টে থাকবে না আর পাবলিক করলে এই ভিডিওটা এন্ডেও থাকবে এন্ডেও থাকবে এন্ড মিনস হচ্ছে আমরা যেখান থেকে ভিডিওটা আপলোড করতেছি ঠিক সেইখানে সো আমরা সচরাচর এখানে পাবলিক করি আচ্ছা পাবলিকের ভিতরে দেখেন আরেকটা অপশানস আছে সেটা হচ্ছে স্যাট ইনস্ট্যান্ট প্রিমিয়াম সো অনেক সময় দেখবেন বেশ কিছু নাটক কিংবা বেশ কিছু টিউটোরিয়াল বেশ কিছু ভিডিওতে আপনার ওয়ান টু থ্রি এরকম সেকেন্ড আসে কিংবা হচ্ছে ভিডিওটা আগেই শু করে থাকে আমরা দেখতে পারি না দেখা যে কতটা সময় পাবলিশ হবে কিংবা চার ঘন্টা পরে পাবলিশ হবে পাঁচ ঘন্টা পর পাবলিশ হবে এটা দেখায় সো এটা সেট করে রেখে এটা সেট করে রেখে দেন হচ্ছে টাইমটা এখান থেকে সেট করে দেয় সো এটা সেট করলে দেন হচ্ছে শিডিউল হয়ে থাকে শিডিউল হয়ে থাকলে ওই টাইমটাই ভিডিওটা পাবলিশ হয় এখান থেকে সেট প্রিমিয়াম করে দিলে সো এইখান থেকে সো আমরা এটা ই করে দিচ্ছি আর এখানে নিচে আরেকটা শিডিউল সো শিডিউলটাই হচ্ছে আপনি ফর এক্সাম্পল একশো ভিডিও আপনি চাইলে আজকে আপলোড করে রাখতে পারেন একশো ভিডিও তৈরি করে আপনি প্রত্যেক দিন একটা করে শিডিউল করে রাখতে পারেন যে এক তারিখ একটা আপলোড হবে দুই তারিখ একটা আপলোড হবে দুই তারিখ তিন তারিখ তিনটার সময় আরেকটা আপলোড হবে চার তারিখ চারটার সময় আরেকটা আপলোড হবে সো এইভাবে কিন্তু আপনি একশো ভিডিও একদিনে শিডিউল করে রাখবেন আপনার একশো দিনে একশোটা আপলোড হয়ে যাবে অটোমেটিকলি আপনার কোনো কিছু করতে হবে না সো এটা হচ্ছে শিডিউল অপশন সো আমি আপনাদেরকে প্রেফার করব আপনারা জাস্ট ইনস্ট্যান্ট পাবলিকে ক্লিক করবেন এটাতে র্যাঙ্ক বেশি করে ভিডিও সো জাস্ট আমরা এখান থেকে এখন পাবলিশ করে দেব এটা সো এটা পাবলিশ করে দিলাম সো পাবলিশ করে দেওয়ার পর এরকম একটা আপ আসবে সো আপনি চাইলে এই লিঙ্কটা বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারেন অথবা আপনি চাইলে এটা ক্লোজও করে দিতে পারেন আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা বেশ কিছু জায়গায় কিংবা বেশ কিছু গ্রুপে শেয়ার করতে পারেন সো এটা আমরা ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পর দেখেন এটা পাবলিশ হয়ে গেছে সো এটা দেখেন আমরা এখন ইউটিউবে গেলে দেখতে পারবো আমরা যদি ইউটিউবে দেখি একটু দেখেন আমাদের ইউটিউবে আমাদের ভিডিওটা ঠিক এইভাবে দেখাবে সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু মোর প্রফেশনাল এবং একুরেট অন্যান্য যে শর্টস আছে ঠিক সেইরকমভাবেই দেখাচ্ছে আমি যদি একটু নিচে স্কল করে আসি দেখেন এইখানে একটা শর্টস দেখাচ্ছে সো এইখানেও একটা শর্টস দেখাচ্ছে সো এইভাবেই আপনার ভিডিওটা দেখাবে সো এই হচ্ছে ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করার নিয়ম সো ইউটিউবে ভিডিও আপলোড করার আগে আপনারা একটু নিয়ে ইউটিউবে ভিডিও দেখে নেবেন আর আপনারা যদি এই চ্যানেলে রিকোয়েস্টের ভিডিও যারা এই দুইটা ভিডিও দেখে কাজ শুরু করবেন আমি আপনাদেরকে বলতে পারি নিঃসন্দেহে আপনারা বুদ্ধিমান এবং আসলেই আপনারা চাচ্ছেন যে আপনাদের পেসিভ ইনকামটা যেন হয় আমি যেই দুইটা প্ল্যাটফর্ম দেখাইলাম এই দুইটা হচ্ছে ইনকামের জন্য ওয়ার্ল্ডের বিগেস্ট প্ল্যাটফর্ম সো আপনারা নিঃসন্দেহে বুঝতে পারতেছেন যে আসলে আপনাদের কেরিয়ারটা কোথায় যেয়ে দাঁড়াবে যদি আপনারা কাজ করেন আমি চাইবো আপনারা কাজ করেন আপনাদের কাজ করার ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমাকে ইনবক্স করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আমাকে জানাবেন আমি আপনাদেরকে আপনার চেষ্টা করব সাহায্য করার জন্য আপনারা যদি একজনও কিংবা পাঁচজন দশজনও সফল হইতে পারেন তাহলে আবার এই কষ্টটা সার্থক হবে আর এই পর্যন্ত যদি আপনারা এসে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন লাইক কমেন্ট শেয়ার করেন যাতে করে আমি আরও ভিডিও বানানোর ইন্সপিরেশন পাই সো আজকে এই পর্যন্তই আপনারা কি নিয়ে ভিডিও চান কমেন্টসে জানিয়েন কথা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ